পঞ্চাশ বছর বয়সী গৃহিণী আলেয়া পাঁচ বছর ধরে টানা ডায়ালাইসিস করাতে হচ্ছে তাকে মূত্রজনিত ছোট্ট একটা সমস্যা থেকে শুরু কিন্তু সে সময় তাকে গুরুত্ব না দেয় কিডনি ক্রমে হারিয়ে ফেলেছে কার্যকারিতা সবচেয়ে বড় সমস্যা ডায়ালাইসিসের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ রোগীকেই আমার ছেলে মেয়ের স্কুলে আনা নেওয়া করতাম আমি আবার একটু পরিষ্কার মানুষ আমি এই স্কুলে টি স্কুলে গেলে পরে দেয় মানে বইসা থেকে নিয়ে আসতাম তখন ওই বাথরুম লাগলে আমি যেতাম না এইটা আসল সমস্যা এই থেকে আমার এই অবস্থায় ছাড়াও অনেকগুলো ওষুধ আমাদের প্রতিদিন খেতে হয় বাঁধলে আরও খরচটা তখন বেড়ে যায় তো সেদিকে যদি সরকার কিছুটা আমাদের হেল্প করে দেশের কিডনি রোগের সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত এর মধ্যে প্রতি বছর প্রায় চল্লিশ হাজার রোগী দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হয়ে একসময় বিকল হয়ে যাচ্ছে কিডনি যার আশি শতাংশ রোগী মৃত্যুবরণ করে ডায়ালিসিস বা কিডনি সংযোজন করাতে না পেরে ডায়াবেটিস এবং প্রেশারটা আমাদের দেশে ব্যাপক হারে বেড়ে যাচ্ছে বিদেশে যেমন মেডিকেল সার্ভিস যেটা আসে সেটা তো সাধারণত গভর্নমেন্ট সাপোর্ট করে কিন্তু আমাদের দেশে যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল তাদের জন্য এইভাবে মানে চিকিৎসা চালিয়ে যাওয়া খুবই কঠিন ডায়ালিসের ছাড়াও অন্যান্য অনেক চিকিৎসা রয়েছে যেমন উন্নত বিশ্বে কিন্তু প্যালিয়েটিভ নেফ্রোলজি নামের একটা আলাদা ডিপার্টমেন্টই রয়েছে যারা কিনা পেশেন্টদেরকে হচ্ছে তারা শুধুমাত্র সাপোর্টিভ দিয়ে থাকেন শিশু কিশোর কিংবা যুবকদের কিডনি রোগেরও ঝুঁকি বাড়ছে দিন দিন বাচ্চাদের কিডনি রোগটা দুই ধরনের হয়ে থাকে এবং এর বড় একটা অংশ হচ্ছে জন্মগত কিডনি রোগ বাচ্চারা অনেক বেশি ওভেস হয়ে যাচ্ছে এদের দেখা যাচ্ছে প্রস্রাবের সাথে এরা প্রোটিন লিক করতেছে আর্লি স্টেজে যখন কিডনি সমস্যাটা প্রথম ধরা পড়ে আমরা এই সময় যদি সঠিকভাবে চিকিৎসা করতে পারি এবং এটা লং টার্ম একটা ফলোআপের আপের মধ্য দিয়ে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই এই কিডনি ফেইলিয়রটা আমরা আমরা প্রিভেন্ট করতে পারবো কিডনি রোগের জটিলতায় উচ্চতর চিকিৎসায় বেশিরভাগ রোগীকেই ছুটে আসতে হয় রাজধানীতে তাই বিভাগীয় পর্যায়ে পূর্ণাঙ্গ সুবিধার স্বতন্ত্র হাসপাতাল বাড়ানোর গুরুত্ব দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা মাহমুদ কমল মাছরাঙ সংবাদ ঢাকা